তোমার তুমি একবার এসে শোনো। গেলাম আমরা, শোনালো, আমি বললাম বেশ ভালো, কিন্তু আরেকটু এদিক ওদিক মানে আমি বলে সাজেশন দিলাম, এরকম এরকম করে যদি চরিত্রটা করিস তাহলে আমি করতে পারি। তো ফাইনালি ওরা আমার কথা শুনে একটু চেঞ্জেস করেছে এবং ফাইনালি মিথুন দার সঙ্গে শুট করা মানে একটা অন্য অ্যাটমসফিয়ার। আমরা খুব ভয় ভয় করে কাজ করি, মজা করে কাজ করি এবং মানুষও মিথুন চক্রবর্তী দেবশ্রীরা চরিত্রটা দেখতে পছন্দ করে। আমি সেই দিক থেকে বলবো মানুষ আসুক, কারণ পুজোতে যে বা যারা ভাবছে ছবি দেখবে তারা শাস্ত্রী দেখুক। এটা একটা অন্য ধরনের ছবি, বাংলা ছবি আমি আমার মনে পড়ছে না যে এই ধরনের কোনো ছবি হয়েছে, ফার্স্ট টাইম। এবং আমার মনে হয়েছে যখন গল্পটা শুনলাম যে আগে যেমন ছবি করতাম সেই ফ্লেভারটা আছে, সেই ফ্লেভারটা আছে বলেই আমার খুব ভালো লেগেছে ছবিটা করতে। এবং বাকি তো ঈশ্বরের কৃপায়, মানুষ আসুক হলে শাস্তি দেখুক, আমি খুব আশাবাদী এবং আমার মনে হচ্ছে যেন প্রত্যেকের ভালো লাগবে। ধন্যবাদ, নমস্কার।